এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান বইপাড়ার পাশে ই বই। একে রামের ওখানে তাই সুগ্রীব দোসর। এমনিতেই করোনা আতঙ্কে আমরা সবাই বাড়িতে তটস্থ হয়ে বসে রয়েছি, আর সেই সময় ঘন্টায় প্রায় 185 কিলোমিটার বেগে ধেয়ে এলো সাইক্লোন আমফান। আমফানের তাণ্ডব লীলায় কার্যত ধ্বংসের চেহারা নিয়েছিল বাংলার একাংশ। রাজ্যের একটা বিরাট অংশ জুড়ে ছিল না বিদ্যুতের যোগাযোগ, সাথে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থা। আর সব থেকে শোচনীয় অবস্থা হয় কলেজ স্ট্রিট বই পাড়ার। দেখা যায় রাশি রাশি বই পড়ে রয়েছে রাস্তায় জলের ওপরে, প্রচুর বই বিক্রেতায় মাথায় পড়ে হাত। রাজ্য সরকার এবং তার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তার সাথে আরও কিছু মানুষ এগিয়ে এসেছিল একটা অভিনব প্রচেষ্টা নিয়ে। ফেসবুকে প্রচুর মানুষ আছেন যারা কেউ গল্প লেখেন, কেউ কবিতা লেখেন, আবার কেউ বা ছবি আঁকেন। এরকম কিছু ছেলে মেয়ে এগিয়ে এসেছিল ত্রাণের কাজে সাহায্য করতে। এদের মধ্যে কেউ গল্প বা উপন্যাসের ইবুক প্রকাশ করেন, আবার কেউ প্রকাশ করেন কবিতার বই। তারা জানিয়ে দেয় যে সেই ইবুক বিক্রিত সমস্ত অর্থই যাবে আমফান রিলিফ ফান্ডে। আবার কেউ কেউ বহু মানুষের ডিজিটাল পেন্টিং এঁকে সেখান থেকে টাকা তোলে আমফান রিলিফ ফান্ডের জন্যে। আবার কেউ বা কলেজ স্ট্রিট বইপাড়াকে বাঁচাতে এগিয়ে আসেন। আজ কথা বলবো সেই সব মানুষদের সাথেই যারা এই অভিনব উদ্যোগে সামিল হয়ে মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। শুরুতেই চলুন শুনে নিই খৌনিশের কথা। নমস্কার, আমি খৌনিশ কয়াল, বর্তমানে মুম্বাইতে কর্মরত এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আঁকা আমার একটা প্রিয় বিষয়, নিজের জন্যই আঁকি, কিন্তু এই আঁকা বিলিয়ে দিয়ে যদি কিছু সাহায্য করতে পারি এর থেকে ভালো কিছু এত দূরে থেকে হয়তো আর হতো না। ঠিক এমন সময়েই পাশে পেলাম দুজন প্রিয় মানুষকে, অর্ঘ্যদীপদা ও মৃণাল। ওরা এমনই একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, সাদরে গ্রহণ করল আমায়। তাদের লেখা ছবির পাশে আমার ছবিও স্থান পেল ফেসবুকের টাইমলাইনে আমফান রিলিফ ফান্ডের ওয়াটারমার্ক দিয়ে। প্রায় 35টা ছবি আমরা দিই এবং ছবি পিছু ন্যূনতম 100 টাকা মূল্য ধার্য করা হয়। 10 দিন ধরে আমাদের এই ক্যাম্পেইনটা চলে। আমাদের টোটাল কালেকশন হয় প্রায় 40,000 টাকার মতো, যার পুরোটাই আমরা দিয়েছি বিভিন্ন রিলিফ ফান্ডে। অভিক রায়ের সাথে কথা বলেছিলাম, সুন্দরবনের পাশে দাঁড়ানোর জন্য অভিক নিজের কবিতা সংকলন PDF-এ প্রকাশ করেছিল। চলুন ওর মুখেই শুনে নিই ওর কথা। অন্যান্যদের মতো আমারও একটুখানি ইচ্ছা হয়েছিল যে এই সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর। তো তখনই হঠাৎ এই উদ্যোগটা মাথায় এসেছিল। উদ্যোগ বলতে আমি যেটা করেছিলাম, আমি যেহেতু কবিতা লিখি এবং সেই কারণে এবং মানে বাদবাকি কিছুই সেরকমভাবে পারি না, যেটা সোশ্যাল মিডিয়াতে আমি লোকজনকে মানে লোকজনের সামনে প্রেজেন্ট করলে লোকজন সেটা গ্রহণ করবে, তো আমি কবিতারই শরণাপন্ন হলাম এবং একটা PDF তৈরি করলাম। কয়েকটা কবিতা মিলিয়ে একটা PDF তৈরি করলাম, নাম দিলাম ঐকতান। তো এই ঐকতান লোকজন কিনলো মানে বেশ ভালোই লোকজন কিনলো, এবং আমি শেষ অবধি যে হিসাব দেখেছিলাম সেখানে 52,000 টাকা মতন ঐকতান থেকে আমি তুলতে পেরেছিলাম। তো লোকজন এসে পাশে দাঁড়ালো, ভালো লাগলো যে এখনও মানুষের উপকারের জন্য মানুষকে পাশে পাওয়া যায়, খুব ভালো লাগলো। সত্যি মানুষ কিন্তু এভাবে মানুষের পাশে দাঁড়াতে চাইছে দেখলে সত্যি খুব ভালো লাগে। কবি সৃজা ঘোষ সাহিত্য মহলে এখন বেশ পরিচিত নাম। আমফান রিলিফ ফান্ডের জন্য টাকা তোলার জন্য প্রকাশিত হয়েছিল ওর কবিতার বই। সামাজিক মাধ্যমে বহুদিন ধরে লেখালেখি করবার ফলে একটা পরিচিতি তৈরি হয়েছিল। কয়েকদিন ধরে পৃথিবী যেরকম একটা সমস্যার মধ্যে পড়েছে তাতে অলরেডি হেল্পলেস লাগা শুরু হয়েছিল, সঙ্গে এই আমফান। এটা আসবার পরে সিচুয়েশন এতটা খারাপ হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যম, যাকে নিয়ে বহু সময় নানান সমালোচনা দেখেছি, কিছু করা যায় না, কিছু হয় না এই জায়গাটায়, সেইখানে এত সুন্দর সুন্দর সমস্ত উদ্যোগ দেখলাম। প্রত্যেক মানুষ তার নিজের মতন করে যেভাবে পেরেছে, বিশেষত একেবারেই যুবরা, সেই জায়গায় গিয়ে ভীষণ ইন্সপায়ারিং লেগেছিলো।
এবং আমার মনে হয়েছিল যে সত্যি তো আমি মানুষ হিসেবে সাহায্য করলাম ব্যক্তিগত উদ্যোগে, সেটা ঠিক আছে, কিন্তু আমার যে শিল্প চর্চা, প্রত্যেকটা শিল্পীর তো প্রথম উদ্যোগ বা প্রথম অভিপ্রায় হওয়া উচিত প্রান্তিক মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসা, এবং যে কোনো খারাপ পরিস্থিতিতে ত্রাণ না হয়ে সাহায্য হয়ে ওঠা, যেখানে আবার যেই সাহায্যটা থেকে মানুষ শুরু করতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমি আমার প্রকাশককে জানাই যে আমি কিছু করতে চাই। তো তিনি বলেন যে ই বুক প্রকাশ করা যেতে পারে, যেখানে মানুষ তাদের সাধ্য মতো যা মনে করবেন তা দিয়ে বইটি কিনে পড়বেন, এবং যা টাকা উঠবে সেটা পুরোপুরি আমরা ত্রাণের কাজে বা ওই সাহায্যার্থে দেব। এবং আমিও সেভাবেই এগোই। আমার খালি একটাই বলবার ছিল যে বিষয়টা যেন সাহায্য হয়, অর্থাৎ মানুষ যেন আবার ঘুরে দাঁড়ানোর শক্তি পায়। আমি বরং বলবো নিজের ভাবনা থেকে সে অর্থে যতটা, তার চাইতেও বেশি করে এই পরিকল্পনাটা মাথায় আসে আমার চারপাশের বন্ধুবান্ধব এবং আমার যারা কলিগ তাদের দেখে। আমার খুব ভালো লেগেছিল এবং আমি মানুষ হিসেবে মনে হলো এই প্রথমবার আমার শিল্প প্রচুর মানুষের কাজে লাগতে পারলো। এগুলো তো গেল বইয়ের কথা, এছাড়াও কিছু মানুষ একসাথে কাজ করে প্রকাশ করেছিলেন ই ম্যাগাজিন এবং সেখান থেকে প্রায় লাখখানেক টাকা তুলে দিয়েছিলেন আমফান রিলিফ ফান্ডে। এরকমই একটি ক্রীড়া বিষয়ক ই ম্যাগাজিন বাইচ কথা বলেছিলাম অর্পণ গুপ্তর সাথে। এই পত্রিকাতে লিখেছেন বাংলার বহু প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লিখিয়ে, এছাড়া অনেক নতুন খুব ভালো কলম যারা তারাও লিখেছেন। পত্রিকার রেসপন্স খুবই ভালো। পত্রিকা প্রকাশের পর প্রায় আমরা এটা একটা পিডিএফ ফরম্যাটে করেছিলাম, সেই পিডিএফটা আমাদেরকে থ্রু অনলাইন পেমেন্ট টাকা পাঠালে আমরা পিডিএফটা তাদের নাম্বারে ইনবক্স করে দিচ্ছিলাম। এই ছিল প্রসিডিওরটা এবং এর মাধ্যমে আমরা প্রায় 550 কাছাকাছি পাঠক পত্রিকাটি কিনেছেন। পত্রিকার দাম ছিল ন্যূনতম 100 টাকা, অর্থাৎ কেউ যদি চান 100 টাকার বেশিও দিতে পারেন, কিন্তু তার দাম ন্যূনতম 100 টাকা। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথেই বলতে পারি যে পত্রিকা প্রায় 550-র বেশি মানুষ কিনেছেন এবং এই পত্রিকা থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ 1,00,000 টাকারও সামান্য বেশি। সবার কথা তো শুনলেন, এবার একটি 17 বছর বয়সী কিশোরীর কথা শুনুন। ছবি খুব ভালো আঁকে সে, সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তার হঠাৎ ইচ্ছে হলো সেও মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে সাহায্য করতে চায় সে। চলুন শুনি অহনা ব্যানার্জির কথা। আমি এই 2020 সালে সবে মাধ্যমিক দিলাম। এদের এই যে বাংলার যে এতটা ক্ষয় হলো, এতটা ক্ষতি হলো, তাই সেই বাস্তুহারা মানুষদের পাশে একটু সাহায্যের হাত বাড়ানোর জন্য যতটুকু আমার সম্ভব সেই কিছুটা, মানে এদের যাতে সাহায্য করা যায় যতটা সম্ভব একটা ফান্ডের ব্যবস্থা করেন, তো সেটার জন্য আমি শখে ছবি আঁকি। এই প্রায় মাস চারেক হলো ডিজিটালে আঁকার সবে শুরু করেছি আর কি। তো আগে খাতা পেনে আঁকতাম, এখন মোবাইলে হাত বুলিয়ে আঁকতে মন্দ লাগে না। তো আমারই ফেসবুকের এক দাদা অজয় কুন্টুদা আমাকে পিং করে যে আমি আমি কোনোভাবে ওদের সাহায্য করতে পারি কি না। সবাই বলে যে মোটামুটি খুব খারাপ না হলেও ছবি আঁকতে পারি আর কি, বলে যে যদি আমি কোনোভাবে ওদের সাহায্য করতে পারি তো আমি এক বাক্যে রাজি হয়ে যাই। মাধ্যমিকের পর আমার হাতে বেশ খানিকটা খালি সময়, তো সেই সময়টা যদি আমি ইউটিলাইজ করে কারুর দুবেলা ভাতের যোগান দিতে পারি, খারাপ কি? আমি ভাবিনি এতটা রেসপন্স পাবো। অনেকে, আমি সবার নাম হয়তো লিস্ট বাই লিস্ট বলতে পারবো না, তো মোটামুটি আমার এই আঁকা থেকে ফান্ডিং হিসেবে উঠে আসে প্রায় 2400 মতো টাকা, যেটা কিনা আমরা দ্য ড্রিম প্রজেক্ট রিভুদার যে ফান্ডটা ছিল সেখানে দিই, আরও অমিত দাদের ফান্ডে দেওয়া হয় কিছু, এই এই আর কি। মানে এত এত ভালো রেসপন্স পাবো আমি ভাবিনি। আর একজনের কথা সবার শেষে বলবো বলে তুলে রেখেছি, যিনি গত 3রা জুন পর্যন্ত ত্রাণের জন্য একা তুলেছেন 8,00,000 টাকা। হ্যাঁ, একটুও বাড়িয়ে বলছি না। অভিক দত্ত বর্তমানে সাহিত্য জগতের বেশ পরিচিত একটা নাম। করোনার সময় থেকেই ইনি ত্রাণের কাজে এখানে সেখানে টাকা পাঠাচ্ছিলেন, কিন্তু আমফান বিপর্যয়ের পরেই হঠাৎ যেন নড়ে চড়ে বসলেন। একটার পর একটা অনর্গল উপন্যাস গল্প লিখে চলেছেন,
আর সেটা বিক্রি করে যে টাকা আসছে তা পাঠিয়ে চলেছেন বিভিন্ন ত্রাণে। কথা বলেছিলাম ওর সাথেও। দেখো একটা সময় তো আমাদের 23 মার্চ লকডাউন শুরু হয়েছিল, তো লকডাউনটা শুরু হওয়ার পরে দেখা গেল যে আমি যে লজিস্টিকের মাধ্যমে আমার বইগুলো পাঠাতাম, আমার বই আমিই পাঠাই যেহেতু, তো দেখা গেল সমস্ত কিছু বন্ধ হয়ে গেল এবং মানুষ কিন্তু তাদেরও মানুষ ঘরে বসে তাদের কোনো কাজ ছিল না একটা সময়, এবং কিন্তু তারা বই পড়তে চাইছিল। তো আমি ঠিক করলাম তাহলে এই বুকটাকে আমি এবার নিয়ে আসি, বুক আনলে যদি কিছু মানুষ সে টাকাটা বিক্রি করে যদি ত্রাণের কাজে ব্যবহার করা যায়। তো সেখান থেকে শুরু হয়েছিল, রেসপন্স খুবই ভালো, মানুষ ত্রাণের কথা ভাবলে আসছে। আমি প্রথম দেখেছিলাম 200 টাকার আমার উপন্যাসটা ভালোই বিক্রি হয়েছিল, প্রায় 1000-এর বেশি কপি বিক্রি হয়েছিল। তারপরে আমি দেখলাম অনেকেই চাইছেন, যে অনেকে তো সামর্থ্য থাকে না, অনেকে স্টুডেন্ট থাকে, তারা কিন্তু বইটা পড়তে চায়, লেখাটা পড়তে চায়। তো তাদের জন্য আমি 20-30 টাকা এরকমও পিডিএফ আনতে শুরু করলাম। তো দেখা গেলো সেগুলো অনেকেই থাকে নতুন লেখকদের থেকে একটা টাকা নিয়ে 20-25টা বই করছে, তাদের তো একটু গায়ে লাগবে, তারা বিভিন্ন রকম এক্সকিউজ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি টাকাটা যেহেতু মানুষের কাজে লাগছে তার বেশি লাফালাফি করতে পারছে না। লক্ষ্যমাত্রা কি মানে? তার মধ্যে 10 লাখ টাকা। হ্যাঁ, তার মধ্যে 10 লাখ টাকার মধ্যে সুন্দরবন আমফানে তো দিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে একটা ছেলে আমাদের রাকেশ সর্দার বলে, তো ও ক্যান্সারে আক্রান্ত, ওর জন্য আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, সেটা 7-8 লাখের মধ্যে ওর জন্য আমি 80,000 টাকা করে দিয়েছি। কালকে একটা পিডিএফ করেছিলাম, ওটা প্রচুর বিক্রি হয়েছে, তো আমি টোটাল 80,000 টাকা ওকে দিতে পেরেছি। এই যে কবিতা, গল্পের ইবুক বা ই ম্যাগাজিন কিংবা ছবি এঁকে যে ত্রাণের টাকা তোলা হলো, সেই টাকাগুলো যাদের কাছে যাচ্ছে এরকম গ্রুপের সাথে আমরা কথা বলেছিলাম। আকাশ এবং ওর বন্ধুরা বইপাড়ার পাশে নাম দিয়ে আমফান পরবর্তী মৃতপ্রায় কলেজ স্ট্রিট বইপাড়াকে বাঁচিয়ে তোলার কাজে নামে। সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করলো আকাশ আমাদের সাথে। বইপাড়ার পাশে এরকম একটা উদ্যোগের কথা মাথায় এলো কিভাবে? লকডাউনে তো আমরা সবাই বাড়ি থেকে কাজকর্ম করছি, এবার যথারীতি নিয়ম টিয়ম খুব বদলে গেছে, নিয়ম নানা রকম রাত জাগা। আমফানের পরের দিন সকালবেলা উঠে ফেসবুকে হঠাৎ একটা ছবি দেখলাম, গোটা রাস্তা জুড়ে কলেজ স্ট্রিটের বই ভিজে গিয়ে ভাসছে, এবং যে বইগুলো পড়ে গেছে সেখানে দেখা যাচ্ছে একটা স্টল উল্টে ওর জলের মধ্যে ভাসছে, এবং যেগুলো পড়ে গেছে সেগুলো একেবারে কাদা হয়ে গেছে। এবারে বিষয় হচ্ছে, এইটা দেখবার আগে আমরা খানিক জানতে পেরে গেছি যে, মানে আগের দিন গোটা দিন জুড়েই জানতে পেরেছি যে নদিয়া বা সুন্দরবন বা অন্যান্য জেলার কি অবস্থা। তো খুব স্বভাবতই গোটা পশ্চিমবঙ্গই তছনছ হয়ে গেছে সেখানে, এবং এত মাত্রায় হয়েছে, আমাদের মনে হয়েছিল যে বাকি গোটা রাজ্য জুড়েই ত্রাণ, সরকারি ত্রাণ এবং অন্যান্য ত্রাণ পৌঁছাবে, কিন্তু কলেজ স্ট্রিটের জন্য খুব কিছু হয়তো হবে না। তো আমরা তখন যেটা করি, আমরা প্রথমে বন্ধুরা মিলে ঠিক করি যে আমরা নিজেরা কতটা পারবো, তো হিসেব করে দেখা যায় যে সেটা খুবই সামান্য, মানে হয়তো সেই সাহায্য দিয়ে কিছুই এমন করা যাবে না। এবং আমরা আরো কিছু বন্ধু বান্ধবকে ফোনে জিজ্ঞেস করে এবং এ করে যা আন্দাজ পাই যে অনেকেই সাহায্য করতে চেয়েছেন, তারা জানিয়েছেন তোমরা কিভাবে কি করতে চাও জানিও। তো সেখান থেকে আস্তে আস্তে প্ল্যান হয়। তো এই কাজে এগিয়ে আসার পর এমনি মানুষজনের রেসপন্স কেমন? আমরা প্রথমে যেহেতু ঠিক করেছিলাম আমরা বন্ধুরা মিলেই করব, আমরা জাস্ট একটা খুব ইনফরমালি একটা নাম দিয়েছিলাম বইপাড়ার পাশে, এটা তো কোনো কমিটি বা এ নয়, একদমই ব্যক্তিগত উদ্যোগ থেকে আমরা 2-3 জন বন্ধু এবং 1-2 জন সিনিয়র দাদা সবাই মিলে আলোচনা করে শুরু করেছিলাম। আমরা একটা পোস্টার জাস্ট ছাড়ি এবং সেখানে পোস্টারের সঙ্গে যে লেখা তার নিচে লেখা ছিল যে যদি কেউ সাহায্য করতে চান, কাউকে জোর নেই, যদি কেউ সাহায্য করতে চান আপনারা এই অ্যাকাউন্ট ডিটেইলে পাঠাতে পারেন টাকা। আমরা এক্সপেক্ট করেছিলাম খুব সামান্যই কিছু হবে। 7 দিনের মধ্যে আমাদের উঠেছে প্রায়, আমরা 7 দিন মতন চালিয়েছি, 7 দিন না 8 দিন মতন চালিয়েছি ফান্ড। তো আমাদের 8 দিনে উঠেছে 6,31,000 টাকা। তো এই রেসপন্স, এবং শুধু তাই না, এবং নয় যে এক একজন বিরাট অ্যামাউন্টের টাকা পাঠিয়েছেন, সেরকম তো প্রচুর রয়েছেন, কিন্তু এরমও দেখেছি আমরা প্রচুর ছাত্রছাত্রী, তারা 10-15 টাকা করে যে যার ক্ষমতা মতন পাঠিয়েছে। আমরা বলেইছিলাম যে এখানে কোনো লজ্জার নেই, কেউ কাউকে বিচার করবে না, যে যেটুকু পারবেন নিজের মতো করে পাশে দাঁড়ান।
যেখানে কলেজ স্ট্রিটে একটি পেনের দাম 5 টাকাও হয় সেখানে 10 টাকা পাঠানো মানেও একটা সাহায্য। হ্যাঁ ঠিক ঠিক। এবং যার যেটুকু ক্ষমতা যিনি এগিয়ে আসছেন এরকম বিন্দু বিন্দু মিলেই তো এই টাকাটা উঠবে। কাজেই আমরা খুব অবাক হয়েছি। প্রচুর মানুষ ইবুক বের করেছে অনলাইনে, তোমরা হয়তো জানো ইবুক বের করেছেন এবং সেখান থেকে যে টাকা উঠেছে সেটা তুলে দিয়েছে তোমাদের হাতে। এটা বলতে গেলে মানে শেষ করতে পারবো না, এমন এমন সাহায্য পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে যদি এই উদ্যোগটার বাইরে নিজেকে রাখি তাহলে আমি একজন স্বাধীন মানুষ, আমি নিজের যতটা সম্ভব আমি টাকা এই উদ্যোগের জন্য দিয়েছি। 700 মধ্যে অন্তত ধরো কম করে হলেও 650 মানুষ এরকম ভাবে নিজেদের ক্ষমতা মতন পাঠিয়েছেন। আর বাকি যে 50 এর কথা বলছি, এই 50 জন না কোনোভাবে এই উদ্যোগটা নিজের করে ফেলেছিলেন। তারা নিজের বই থেকে শুরু করে মানে যেমন কয়েকটি নাম না বললেই নয়, যেমন জয়াশিস দাস, জয়াশিস ঘোষ, আমি অর্ণব মণ্ডলের কথা উল্লেখ করতে চাই, অভিক দত্ত। কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে বই কমছে না। তার উপর কদিন আগেই বয়ে গেল ভয়াবহ আমফান। এই অবস্থায় এত মানুষ এগিয়ে এসেছে শুধুমাত্র মানুষকে সাহায্য করার জন্য, এটা যেমন প্রশংসনীয় তেমনই আরেকটা ব্যাপার ভুললেও কিন্তু চলবে না। এই মানুষগুলো নিজেদের ইবুক বা ই ম্যাগাজিন বা আঁকা বিক্রি করে ত্রাণের কাজে সাহায্য করতে পেরেছে, তার কারণ প্রচুর মানুষ তা কিনেছে। অর্থাৎ মানুষ মানুষের পাশে ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এতক্ষণ শুনলেন বই পাড়ার পাশে ই বই, প্রযোজনা অনন্যা মজুমদার, গ্রন্থনা এবং সম্পাদনা অর্ণব মণ্ডল।